আন্তর্জাতিক যোগা দিবস উদযাপনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমাগুলোতে উৎসবের আবহ পরিলক্ষিত হয়। এদিন ঐতিহাসিক নির্মহলী সিপাহীজলা জেলা ভিত্তিক আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন গোমতী, দক্ষিণ ত্রিপুরা, ধলাই, খোয়াই প্রভৃতি জেলাতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় অষ্টম আন্তর্জাতিক যোগা দিবস। মঙ্গলবার রাত্রে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় অষ্টম আন্তর্জাতিক যোগা দিবস। এই উপলক্ষে সিপাহীজলা জেলা ভিত্তিক আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করা হয় মেলাঘরের নির্মহলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, আন্তর্জাতিক জিমনাস্ট দীপা কর্মকার, বিধায়ক সুভাষ চন্দ্র দাস, জেলা শাসক বিশ্বশ্রী বি, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত প্রমুখ। অনুষ্ঠানে যোগাভ্যাস করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ উপস্থিত অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যোগাকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করার জন্য আহ্বান জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি আরো জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উৎসবের মেজাজে যোগা দিবস পালনের জন্য বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন একটা রিং এর মতো তৈরি হয়েছে, যেটা পূর্ব দিক থেকে, পৃথিবীর পূর্ব দিক থেকে যেন সূর্যটা উদিত হয়ে পশ্চিম দিকে যাবে ধীরে ধীরে। আজকে আমরা যোগা শুরু করেছি অন্যান্য দেশ, তার সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে, সূর্যের প্রথম কিরণের সঙ্গে সঙ্গে এই যোগা অভ্যাস করবেন। এবং এটাকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যোগাটাকে যাতে আমরা উৎসব হিসেবে সেলিব্রেট করি। দক্ষিণ ত্রিপুরা জেলার সদর বিলোনিয়াতে এদিন যথাযথভাবে পালিত হয় আন্তর্জাতিক যোগা দিবস। বিলোনিয়ার বিকেআই মাঠে এই অনুষ্ঠানটি হয়। দক্ষিণ জেলা যুব ও ক্রীড়া দপ্তর এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল। উপস্থিত ছিলেন বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, জেলা শাসক সাজু ওয়াইদ সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে যোগা প্রদর্শনীর তাক লাগিয়ে সেরার শিরোপা দখল করে সারাসীমা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এদিন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর গোমতী জেলার উদ্যোগে উদয়পুরে চন্দ্রপুর সিনথেটিক ফুটবল মাঠে গোমতী জেলা ভিত্তিক যোগা দিবস উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, উদয়পুর পৌর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার, জেলা শাসক রেভেল হেমেন্দ্র কুমার প্রমুখ। তেলিয়ামুড়া খাসিয়ামঙ্গল স্থিত সেক্টর হেডকোয়ার্টারে বিএসএফ এর 80 এবং 119 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে মহাসাড়ম্বরে বিশ্ব যোগা দিবস পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএসএফ এর তেলিয়ামুড়া সেক্টর হেডকোয়ার্টারের ডিআইজি সুশীল কুমার, বিএসএফ এর 80 নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট দেবরত নেগি প্রমুখ। অনুষ্ঠানে যোগার তাৎপর্য নিয়ে আলোচনা করেন ডিআইজি সুশীল কুমার। अगर हमारी बॉडी और ब्रेन में अच्छा सिंक्रोनाइजेशन है तो हम जीवन के हर काम को अच्छी तरह से कर सकते हैं। आज 21 जून है, इस दिवस को योग दिवस के रूप में डिक्लेयर किया गया है, लेकिन इस मंच से मैं आप सभी से आग्रह करूंगा, आप सबका आह्वान करूंगा कि जब भी आपको समय मिलता है आप इस योग के लिए समय निकालें और इसको अमल में लाएं। आप देखेंगे कि आपका जो जीवन स्तर है वो स्नेह अपने आप प्रगति पर आ। মঙ্গলবার ধলাই জেলার আম্বাসাতেও আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়। ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির উদ্যোগে ধলাই জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের হলে এই অনুষ্ঠানটি হয়। ধলাই জেলা আদালতের বিচারক সহ বিভিন্ন কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। যোগা দিবস উদযাপনকে কেন্দ্র করে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।